আজ পয়লা জুলাই 50% যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে সরকার। প্রথম দিনেই দুর্ঘটনার কবলে মিনিবাস, একটি মোটরসাইকেলের মধ্যে ঘটল দুর্ঘটনা। দেড় মাস পর রাস্তায় বাস নামার প্রথম দিনে রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফৌজুলিয়ামের পাঁচিলে ধাক্কা দিল মিনিবাস। বাসের তলায় বেশ খানিকক্ষণ আটকে থাকেন বাইক চালক, পরে ক্রেন নিয়ে এসে মিনিবাসটিকে সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে লন্ডভন্ড হয়ে যায় মিনিবাসের ভেতরের অংশ, আহত হন কমপক্ষে 12 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবড় ছাওড়ার রুটের ওই মিনিবাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়ামের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে, পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে। আহত 5 বাস যাত্রীদের স্থানান্তরিত করা হয়েছে SSKM হাসপাতালে। জরুরিকালীন ভিত্তিতে চলছে তাদের চিকিৎসা।